ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি কুড়ির আজকে আটের দাগ নয়ের দাগ দশের দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি কুড়ির যে সমস্ত অঙ্কগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি আটে দেখেছে এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক টু ফাইভ এবং ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস টু ওয়ান হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি দেখো এখানে কী বলা আছে আমি একটু বুঝে নিই ধরো এটা একটা ত্রিভুজ এবি এটা এ এটা বি এটা সি এখানে এ বিন্দু স্থানাঙ্ক কী দেওয়া আছে টু ফাইভ এবং এই ত্রিভুজের ভর কেন্দ্র আমি ধরে নিচ্ছি জি এই জি বিন্দুর স্থানাঙ্ক এখানে কী দেওয়া আছে মাইনাস টু ওয়ান হলে এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কী হবে সেটা আমাকে বার করতে হবে আমি এই এবিসি ত্রিভুজের মধ্যমাটা অঙ্কন করে নিচ্ছি ধরো এডি মধ্যমা আমি অঙ্কন করে নিলাম এবার ডি বিন্দু স্থানাঙ্ক আমি এক্স ধরে নিলাম যেটা বললাম আমি সেটা এখানে আমি লিখে নেব কি লিখবো যে ধরি বি বাহুর মধ্যবিন্দু ডি ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে এক্স ওয়াই ধরেছি লিখে নিলাম এক্স ওয়াই এবার জি হচ্ছে ভর কেন্দ্র কি লিখবো জি ভর কেন্দ্র এবার এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে কি লিখবো যে এর স্থানাঙ্ক মাইনাস টু ওয়ান এবার দেখো আমরা কী জানি কোনো ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে ভাগ করে আমরা এটা জানি তাহলে কি লিখবো যে এ ইস টু জি ডি টু টু ইস টু ওয়ান তাহলে এটা টু টু ওয়ান অনুপাতে ভাগ করেছে তোমরা উনিশ নম্বর অধ্যায় কী শিখেছো এই একটা বিন্দু এই একটি বিন্দু এই দুটো বিন্দুকে এই বিন্দুটি এম ইস টু এন অনুপাতে ভাগ করে তোমরা এটা শিখেছ এখানে দেখো এখানে এই যে ভরকেন্দ্রটি ভরকেন্দ্রটি এখান থেকে এই টুকু অংশ আর এখান থেকে এই টুকু অংশ এই দুটো অংশকে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে আমি এই জিবিন্দুর জি অন্তস্থ বিন্দুর স্থানাঙ্কটা বার করব আমি কি বললাম বুঝতে পেরেছ তাহলে আমি এখানে কী লিখব অতএব বিন্দুর স্থানাঙ্ক সমান তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমি বার করবো এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই আর এ বিন্দু স্থানাঙ্ক টু ফাইভ এই হিসাবে আমি এই জি বিন্দুর স্থানাঙ্কটা বার করবো কি লিখবো তাহলে তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো এম ইন টু এটা হচ্ছে এক্স ওয়ান এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু তাহলে কি লিখবো এম ইন টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন করব আরেকটা এম ইন্টু ওয়াই টু প্লাস এর ইন্টু ওয়াই ওয়ান বাই প্লাস এন এবার আমি এর মানগুলো বসিয়ে দেবো দেখো এই এম এর মান হচ্ছে টু এন এর মান ওয়ান তাহলে আমি কী করবো এবার এক্স টু হচ্ছে এখানে এক্স এক্স করলাম প্লাস এর মান আমি কী বলেছিলাম এর হচ্ছে তাহলে আমি এখানে এক্স ওয়ান এক্স হচ্ছে টু আমি এখানে টু করলাম এবার এখানে এম প্লাস এন তাহলে এম এর ওয়ান টু আর এন এর মান হচ্ছে ওয়ান এবার কী করব দেখো এম এর মান হচ্ছে টু ওয়াই এর মান তাহলে ওয়াই আছে তাহলে ওয়াই মানে ওয়াই তাহলে এখানে কী করবো ওয়াই করে দিলাম প্লাস এন এর মান তাহলে ওয়ান এখানে ওয়াই ওয়ান ওয়াই মান হচ্ছে এখানে করলাম বাই এখানে কী এম প্লাস এন আছে তাহলে টু প্লাস ওয়ান করে দেবো এটাকে আমি সরল করে নিচ্ছি দেখো টু এক্স প্লাস টু বাই থ্রি এটাকে সরল করলে কী হবে টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি হয়ে গেল এবার দেখো আমি জি বিন্দু স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক বের করলাম এটা এটা ওয়াই স্থানাঙ্ক বের করলাম কিন্তু এখানে দেখো জি বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল কি এক্স স্থানাঙ্ক মাইনাস টু আর ওয়াই এর স্থানাঙ্ক ওয়ান তাহলে এটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা করবো কী বললাম বোঝা গেছে তাহলে আমি এখানে কী করব শর্তানুসারে টু 2 প্লাস টু বাই থ্রি ইকোয়াল টু মাইনাস টু করবো তাহলে কী করবো মাইনাস টু এবং টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি টু করবো এটাকে সরল করলেই উত্তরটা আমাদের বেরিয়ে পড়বে দেখো বা টু এক্স প্লাস টু তাহলে মাইনাস হয়ে গেলো বা টু দেখো এটা উপরে নিয়ে নেব তাহলে মাইনাস ছয় ওটা হয়ে যাবে বা এক্স ইকোয়াল টু দেখো মাইনাস ছয় মাইনাস টু যোগ করলে মাইনাস এইট হয়ে যাবে তাহলে মাইনাস এইট বাই টু করে নিলাম এটা কার্ড করে দাও কার্ড করলে তাহলে কী হবে এক্স ইকোয়াল টু মাইনাস ফোর হয়ে গেল বুঝতে পেরেছো সেম একই রকমভাবে আমি এটাকেও করে নিচ্ছি বা টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু তিন আগে তিন হয়ে গেল বা টু ওয়াই ইকোয়াল টু থ্রি এটা উপরে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ করলাম বা টু ওয়াই ইকোয়াল টু দেখো মাইনাস পাঁচ আর তিন সল্ট করলে তাহলে কী মাইনাস টু হয়ে যাবে বা ওয়াই ইকোয়াল টু মাইনাস টু বাই টু করলাম বা ওয়াই ইকোয়াল টু মাইনাস টুকে টু দিয়ে ভাগ করলে তো মাইনাস হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো তাহলে তাহলে এক্সের মান তাহলে মাইনাস ফোর বেড়েছে আর ওয়াইয়ের মান কী বেরিয়েছে মাইনাস তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দুটি ডি ডিবিন্দু স্থান আমি এক্স ওয়াইয়ের মানটা পেয়ে গেছি তাহলে এখানে কি লিখবো অতএব বিশি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর মাইনাস ওয়ান তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ অঙ্কটা এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয় দেখেছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ফোর মাইনাস থ্রি মাইনাস ফাইভ টু এবং এক্স ওয়াই যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি দেখো এখানে কী বলেছে আমি একটু বুঝে নিই ধরো এটা একটা ত্রিভুজ সি এ বি সি এবার এই এ বিন্দুর করে দেওয়া আছে কি ফোর মাইনাস থ্রি বি বিন্দুর স্থানাঙ্ক কী দেওয়া আছে মাইনাস ফাইভ টু এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই এবং এখানে কী দেওয়া আছে এখানে এই এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র কী বলেছে মূল বিন্দু তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক যে আমরা জানি এবার আমাকে ওই এক্স ও ওয়াইয়ের মানটা কী হবে সেটা আমাকে বার করতে হবে কি বললাম বুঝতে পেরেছ দেখো এই অঙ্কটি করতে হলে তোমাদের একটা সূত্র শিখতে হবে সূত্রটা হচ্ছে কি একটি ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে তা সেটা হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি এখানে কী হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই আমি এই সূত্র পুট করেই এই অঙ্কটা করব কী বললাম মজা গেছে তাহলে আমি এই এবি ত্রিভুজের ভর কেন্দ্রর স্থানাঙ্ক দেওয়া আছে জিরো জিরো আমি সেটা আগে লিখে নেব ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু আছে তাহলে মূল বিন্দু মানে জিরো জিরো আমি জিরো জিরো লিখে নিলাম এবিসি ত্রিভুজের মানে এই ত্রিভুজটির আমি ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বার করব তাহলে কি লিখবো যে অতএব ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে তোমাদের যে সূত্রটা আমি বলে দিলাম এই সূত্র পুট করেই অঙ্কটা করব কি করবো তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি করবো হচ্ছে কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এবার এই সূত্র পুট করেই আমি অঙ্কটা করবো দেখো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই বললাম বোঝা গেছে আমি এই সূত্র পুট করেই অঙ্কটা করছি দেখো ইকোয়াল টু এখানে কী বললাম তাহলে এটা এক্স ওয়ান এক্স থ্রি তাহলে ফোর মাইনাস ফাইভ এক্স এটা আমি লিখে নেব তাহলে কি লিখব ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস এক্স বাই থ্রি করলাম এটা হচ্ছে দেখো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি যোগ করবো আমি কী করব মাইনাস থ্রি প্লাস টু করে দিলাম এবার আমি এটাকে সরল করে নেব ইকোয়াল প্লাস এক্স বাই থ্রি করলাম আর একটা হচ্ছে কি দেখো মাইনাস থ্রি প্লাস টু তাহলে মাইনাস ওয়ান প্লাস বাই হয়ে গেল ইকোয়াল করলাম মাইনাস ওয়ান করলাম এখানে প্লাস এক্স করে দিলাম বাই থ্রি করলাম আর এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই করলাম এবার দেখো আমি এখানে এই ত্রিভুষ্টির ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করলাম মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান প্লাস বাই কিন্তু এখানে বলা ছিল কি যে স্থানাঙ্ক মূলবিন্দু মূলবিন্দু মানে জিরো জিরো আমি এখানে লিখেছি তাহলে এর এক্সের স্থানাঙ্ক করলে জিরো আর এর ওয়াইয়ের স্থানাঙ্ক ই করলে জিরো করবো করলেই উত্তরটা বেরিয়ে পড়বে তাহলে আমি এখানে কি লিখবো যে শর্তানুসারে কি লিখবো মাইনাস ওয়ান প্লাস এক্স বাই থ্রি ইকোয়াল জিরো এবং মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু জিরো এটাকে সলভ করলেই উত্তরটা বেরিয়ে পড়বে বা মাইনাস ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু চলে আসলে কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে বা একই রকমভাবে এটাকেও সলভ করবো মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইকোয়াল জিরো বা ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে এক্স ও ওয়াইয়ের মানটা তাহলে বেরিয়ে পড়েছে তাহলে তোমরা কী লিখবে যে অতএব এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান ওয়ান তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দশে দেখছে এ মাইনাস ওয়ান ফাইভ বি থ্রি ওয়ান এবং সি ফাইভ সেভেন ত্রিভুজ এর শীর্ষবিন্দু ডি এফ যথাক্রমে বি সি সি এ ও বি বাহুর মধ্যবিন্দু ডিএফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ফোর ত্রিভুজ ডিএফ দেখো কী বলেছে আমি একটু বুঝে নিই এখানে এখানে আগে একটা ত্রিভুজের কথা বলা আছে যে এবিসি একটি ত্রিভুজ এটা এ বি সি এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ওয়ান ফাইভ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি থ্রি ওয়ান সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি ফাইভ সেভেন এবার এখানে বলা আছে কি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাউুর মধ্যবিন্দু ই এবং এবি বাবুর মধ্যবিন্দু এফ এবার এটাকে যদি ত্রিভুজ একটা তৈরি করা যায় তাহলে ডি এফ ত্রিভুজ হয়ে গেল এই ডি এফ ত্রিভুজের ক্ষেত্র ফলটা কী হবে সেটা আমাকে বার করতে হবে এবং আর কি বলেছে এখানে যে ত্রিভুজ এবু ফোর ইন্টু ত্রিভুজ ডি ইএফ এটা দেখাতে হবে আমাকে প্রমাণ করে দেখাতে হবে দেখো আগে এই যে এবি ত্রিভুজের বি বাহুর মধ্যবিন্দু ডি এই ডি মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বার করে নেব এবং এসি বাহুর মধ্যবিন্দু ই এই ই বিন্দুর স্থানাঙ্ক বার করে নেব এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ এই এফ বিন্দুর স্থানাঙ্ক বার করে নেব আমি প্রথমে তাহলে আমি প্রথমে কি করব এই ডি বিন্দুর স্থানাঙ্কটা বার করে নেব তাহলে কী লিখবো যে ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে ডিবিন্দু স্থানাঙ্কটা কী হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু করবো আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু করে নেব তাহলে কী লিখবো ইকুয়াল টু থ্রি প্লাস ফাইভ করবে এখানে বাই টু করলাম আর একটা হচ্ছে কি ওয়ান প্লাস সেভেন ওয়ান প্লাস সেভেন বাই টু করে নিলাম এটাকে সলভ করে নাও পাঁচ দিন আট হয়ে গেলো আট বাই দুই করলাম এটা কী হবে সাত আর এক আট হয়ে গেলো আট বাই দুই করলাম সমান কী হলো ফোর ফোর তাহলে দেখো এই ডি বিন্দু স্থানাঙ্ক তাহলে কী বেরোলো ফোর ফোর আমি এখানে ফোর ফোর লিখে নিলাম বোঝা গেছে এবার এই ই বিন্দুর স্থানাঙ্কটা আমি বার করব তাহলে কী লিখবো যে ই বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে এইটা ই বিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে কী করবো মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু আরেকটা কীভাবে ফাইভ প্লাস সেভেন বাই টু হবে তাহলে কীভাবে ফাইভ প্লাস সেভেন বাই টু এটাকে আমি সলভ করে নিচ্ছি দেখো প্লাস ফাইভ মাইনাস ওয়ান সল্ভ করলে কীভাবে ফোর বাই আর সাত পাঁচ বারো হয়ে গেলো বারো বাই টু হয়ে গেলো এটাকে সল্ড করলে কে টু হয়ে যাবে দু দার মানে টু হয়ে গেলো আর এখানে দু ছয় বারো ছয় হয়ে গেলো তাহলে ইবিন্দুর স্থানাঙ্ক টু সিক্স আমি এখানে কিনলাম কি টু সিক্স বোঝা গেছে এবার এই মধ্যে মধ্যবিন্দু এফ এই এফের আমি বার করে ত' কি লিখব যে এফ বন্দুৰ স্থানাংক ইকুৱাল টু দেখ কি কৰব মাইনাস ওৱান প্লাছ থ্ৰী বাই টু কৰব মাইনাস ওৱান প্লাছ থ্ৰী বাই টু কৰলাম আৰু কি ফাইভ প্লাছ ওৱান বাই টু কৰব ফাইভ প্লাছ ওৱান বাই টু কৰব ইকুৱে প্লাছ থ্ৰী মাইনাস ওৱান তালে শুধু টু হৈ গ'ল টু বাই টু আর ফাইভ প্লাস ওয়ান তাহলে সিক্স হয়ে গেলো সিক্স বাই টু করলাম এটাকে টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে গেলো আর এটা সিক্সকে টু দিয়ে ভাগ করলে থ্রি হয়ে গেলো তাহলে ওয়ান থ্রি হয়ে গেলো তাহলে এ বিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে ওয়ান থ্রি কী বললাম বুঝতে পেরেছ এবার এই ডিইএফ এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমি বার করবো তাহলে কী লিখবো যে ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল সমান দেখো এটা কি করবো আমি এটা আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নেব এটা এক্স টু এটা এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে এখানে কী করবো ফোর ফোর প্রথমটা বার করেছি ফোর ফোর দ্বিতীয়বার হচ্ছে টু সিক্স টু সিক্স করে নিলাম তৃতীয়বার ওয়ান থ্রি ওয়ান থ্রি লিখলাম এবার লাস্টে আমি এখানে ফোর ফোর লিখে নেব ফোর ফোর লিখে নিলাম এবার আমি এখানে হাফ মঠ দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে এবার দেখো ছ চারে চব্বিশ গুণ করে দেবো গুণ করে এখানে লিখবো চব্বিশ লিখলাম প্লাস এবার তিন দিয়ে ছয় হয়ে যাবে ছয় করলাম এবার এক চারে চার করলাম বোঝা গেছে তাহলে মাইনাস এখানে কী করব চার দিয়ে আট করে দেব আট করলাম ছয়কে ছয় করব প্লাস ছয় করলাম চার তিনে বারো করব প্লাস বারো করলাম এখানে দ্বিতীয় বন্ধনে মঠ এখানে কী লিখবো বর্গ একক বোঝা গেছে কী বললাম তাহলে এবার আমি এটাকে সরল করে নিচ্ছি দেখো সমান হাফ করলাম চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ চৌত্রিশ হয়ে গেল। তাহলে এখানে কী লিখবো মঠ দ্বিতীয় বন্ধনে চৌত্রিশ করে নিলাম মাইনাস এখানে দেখো বারো আর ছয় আঠারো আঠারো আর আট কত হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে কী লিখবো ছাব্বিশ করে দিলাম দ্বিতীয় বন্ধন করলাম চিহ্ন দিয়ে দিলাম এরপরে কী করবো দেখো ইকুয়াল টু হাফ করলাম ইন্টু এবার চৌত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ দেব আমি বিয়োগ দিলে কথা হবে আট হয়ে যাবে তাহলে আট করে নিলাম এবার কার্ড করে দাও দু চারে আট হয়ে গেল বোঝা গেছে কী বললাম সমান চার এখানে কী লিখবো বর্গ একক এটাও কী হবে বর্গ একক এটা কী হবে বর্গ এক হোক তাহলে দেখো এই ডিএফ ত্রিভুজের ক্ষেত্র বল তাহলে কী বার করলাম চার বর্গ এক হোক তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এখানে কী বলা আছে দেখো প্রশ্নটা ছিল এবার এখানে প্রশ্নটা কী ছিল যে ডিএফ এই ত্রিভুজের ক্ষেত্র বল তাহলে কী বার করলাম আমি চার বর্গ একক বার করলাম এবার এখানে বলা আছে কি যে ত্রিভুজ এবিসি ইকাল টু ফোর ত্রিভুজ ডিএফ এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাকে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা মানে এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফল আমাকে বার করতে হবে তাহলে আমি এখানে কি লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী করবো ইকুয়াল টু এখানে এটা হচ্ছে কি দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আমি এখানে লিখে নেব কি লিখবো মাইনাস ওয়ান ফাইভ এরপর আছে কি থ্রি ওয়ান এরপর আছে কি ফাইভ সেভেন আমি আবার মাইনাস ওয়ান ফাইভটা এখানে লিখে নেবো একবার মাইনাস ওয়ান ফাইভ করে নিলাম এবার কী করবো এখানে এখানে হাফ লিখব মোট চিহ্ন দেবো দ্বিতীয় বোন দেব প্রথম বনে দেবো এবার মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করবো তাহলে কত হবে মাইনাস ওয়ান হয়ে গেল এবার তিনের সঙ্গে সাত গুণ করলে সাত দিনে একুশ হয়ে যায় প্লাস একুশ করলাম এবার পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয়ে যায় প্লাস পঁচিশ করে নিলাম মাইনাস চিহ্ন দিলাম আবার প্রথম অন্য দিলাম পাঁচ দিনে পনেরো হয়ে গেল পনেরো করলাম যুক্ত এক পাঁচে পাঁচ হয়ে গেল পাঁচ করলাম এবার সাত একে সাত তাহলে মাইনাস সাত হয়ে গেল মাইনাস সাত করলাম প্রথম বন্ধে শেষ করলাম দ্বিতীয় বন্ধ শেষ করলাম মট চিহ্ন দিলাম এখানে কী লিখবো বর্গ একক ইকুয়াল টু হাফ করলাম মর চিহ্ন দিলাম দ্বিতীয় বন্ধ দিলাম এবার এখানে দেখো একুশ থেকে এক বাদ দেবো একুশ থেকে একবার বাদ কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি আর পঁচিশ যোগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ আমি লিখে দিলাম মাইনাস এখানে দেখো পনেরো আর পাঁচ কুড়ি হয়ে গেল কুড়ি থেকে সাত বাদ দেবো তেরো হয়ে যাবে তাহলে তেরো করলাম এখানে দ্বিতীয়বার দিলাম চিহ্ন দিলাম এখানে কী লিখবো বর্গ একক এবার আমি হাফ লিখলাম ইন এখানে পঁয়তাল্লিশ থেকে তেরো বাদ দেবো পাঁচ থেকে তিন বাদ গেলে দুই হয়ে গেল আর এখানে চার থেকে এক বাদ গেলে কত হয় তিন হয়ে গেল কার্ড করে দাও কত হচ্ছে ষোলো দিয়ে বত্রিশ ষোলো হয়ে গেল। তাহলে কী লিখবো বর্গ একক হয়ে গেল সমান ষোলো বর্গ একক তাহলে দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রগুলো আমি কী বার করলাম ষোলো বর্গ একক আমি এখানে লিখে নেব এরকম অতএব ষোলো বর্গ একক বর্গ একক ইকুয়াল টু ফোর ইন্টু ফোর বর্গ একক হবে বুঝতে পারলে কী বললাম এবার ষোলো বর্গ একক কার ক্ষেত্র বার করছি আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্র ব্যবহার বার করেছি আমি এখানে কী লিখব বা কী লিখবো যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এখানে ফোর ফোর বসিয়ে দিলাম এবার এখানে দেখো ফোর ব্যাগ বর্গ একক কার ক্ষেত্র ব্যবহার বার করেছিলাম দেখো ডিএফ ত্রিভুজের ক্ষেত্র করেছিলাম ফোর বর্গ একক আমি এখানে কী লিখবো ত্রিভুজ ডি ই এফ বুঝতে পারলে তাহলে এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলা ছিল আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম তাহলে এখানে কী লিখবো প্রমাণিত তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলি আমি সলভ করবো